হ্যালো বন্ধুরা, কেমন আছে? আসো, সবাই ভালো আছেন? প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়া, বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার নবমী 2023-এর ব্লগ। আজকে দশমী, গতকাল আমি কোথায় কাটিয়েছি, কোন কোন ঠাকুরগুলো দেখেছি সেসব নিয়ে এই ভিডিওটা। তো যেমনটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সপ্তমীর দিনই আমি কলকাতা ছেড়ে পূর্ব মেদিনীপুর চলে এসেছি। সপ্তমীর দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কাটিয়েছিলাম, অষ্টমীর দিন সকালেও ওখানে ছিলাম, অঞ্জলি দিয়েই বিকেলবেলা চলে এসেছি সোজা তমলুক। তমলুকে অষ্টমী কাটিয়ে নবমীর দিন তমলুকের ঠাকুরগুলো দেখেছি। তো সেইখানে কি কি ঠাকুর দেখেছি, কোথায় কোথায় ঘুরেছি সেসব নিয়েই এই ব্লগটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, নবমী 2023 ইন ইস্ট মিদনাপুর অ্যাট তমলুক। তো তমলুক প্যান্ডেল হপিংটা আমরা প্রথমে শুরু করলাম নটি বয় ক্লাব দিয়ে। এই ক্লাবটা দিদির বাড়ির সবচেয়ে কাছে, ইনফ্যাক্ট দিদি এই ক্লাবের মেম্বারও। বাই দ্য ওয়ে, তমলুকে আমার দিদির বাড়ি। আমরা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। প্লাস্টিকের ভাঁট দিয়ে তৈরি, পুরো সাজানো হয়েছে প্যান্ডেলটা। আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকছি আর দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তিটা কি সুন্দর, ওর উপরে কারুকার্য গুলো কি সুন্দর হয়েছে, সত্যি খুব অসাধারণ লাগছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরোচ্ছি। কারুকার্যগুলো সত্যি অসাধারণ। নটি বয় ক্লাব থেকে আমরা সোজা চলে গেলাম অল স্টার ক্লাবের ঠাকুর দেখতে। অল স্টার ক্লাবের প্যান্ডেলটাও সত্যি খুবই অসাধারণ হয়েছে, কারুকার্য গুলো খুবই সুন্দর। আমি হয়েছিল আজকে তো দশমী, আজকে আর এখন আর দেখতে পাবেন না, গেলে হয়তো ভাঙা প্যান্ডেল দেখতে পাবেন। তবে যদি না দেখে থাকেন আমার এই ব্লগের মাধ্যমে প্যান্ডেলটা দেখে নিন। মায়ের মূর্তিও খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে। অল স্টার ক্লাব থেকে সোজা চলে গেলাম আমরা ওপেন হার্টেড নামক একটি ক্লাবে, যেটা মেইন রোডের পাশেই অবস্থিত। এটাও বেশ সুন্দরই হয়েছে, ধীরে আমরা মণ্ডপের ভিতর প্রবেশ করছি। খুবই ভালো হয়েছে এটাও। দেখতেই পাচ্ছেন উপরের কারুকার্য গুলো সব নকল ফুল দিয়ে সাজানো। এদিকে মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তারপর আমরা চলে গেলাম নিউ ব্রাইট স্টার ক্লাবের কাছেই আরেকটা ক্লাবের পুজো। ক্লাবটার নাম আমি জানি না, সেই জন্য জাস্ট একটা নিয়ার বাই লোকেশন দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট যার সাথে ঘুরতে গেছিলাম সেও ক্লাবের নাম বলতে পারেনি, তাই জন্য এখানে জাস্ট নিয়ার বাই লোকেশন দিয়ে আমি দিয়ে দিয়েছি যে কোথায় এই পুজোটা হয়েছিল। নিউ ব্রাইট স্টার
ক্লাবের কাছেই আর একটা ক্লাবের পুজো, এটাও আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম এটাও একটা ব্লগ শুট করে নেওয়া যাক। বেশ সুন্দর হয়েছে, থিম প্রত্যেকটা পুজোরই থিম কি করেছে আমার ঠিক জানা নেই, আপনারা যদি চিনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার চলে এলাম শেষ প্যান্ডেল হপিং এর, যেটা হলো নিউ ব্রাইট স্টার ক্লাব, মানে ওই ক্লাবের কাছেই যে এক, যে এটারও নাম আমি প্রথমে জানতাম না, তারপর প্যান্ডেলের উল্টো দিকে দেখি নিউ ব্রাইট স্টার ক্লাব রয়েছে, তো সেখানেই থেকেই বুঝলাম যে এটা নিউ ব্রাইট স্টার ক্লাবেরই প্যান্ডেল। এখানে দেখে যা মনে হচ্ছে একটা ক্যাসেলের থিম করেছে, পুরো প্যান্ডেলটাই একটা ক্যাসেলের মতো দেখতে, সত্যি খুব অসাধারণ লাগছে। ধীরে ধীরে আমরা মণ্ডপে প্রবেশ করছি, মানে আমি প্রবেশ করছি আর কি। যাই হোক, খুব সুন্দর হয়েছে, ওম স্বস্তির চিহ্ন, যেটা স্বস্তির চিহ্নকে আবার রাশিয়ান ভাষায় রাশিয়ান এতে স্বস্তিকাও বলে, তারপর ত্রিশূল, বেল, বেল মানে ঘন্টার কথা বলছি। ওদিকে মায়ের মূর্তিটাও খুব সুন্দর রয়েছে, উপরের কারুকার্য গুলো খুব সুন্দর, প্রত্যেকটা প্যানেলই খুব ভালো লেগেছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, লাইক টার্গেট হলো মাত্র 50, দয়া করে লাইক টার্গেটটা পূরণ করে দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিন, যাতে আমার আপলোড করা নতুন ব্লগস আপনারা দেখতে পান সবার আগে আপলোড করা মাত্রই। আশা করি আপনাদের এই পুজোটা ভালো কেটেছে, আগামী বছর আবার আসবে দুর্গাপুজো, আরো ভালো করে আমরা কাটাবো। এখন আপাতত এই ভিডিওতে এইটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও জানাচ্ছি শুভ বিজয়া, বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।